বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি নীলিমা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, 2021 সালের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি বলবো গৃহ কাকে বলে। চার দেয়াল ঘেরা ঘরকে গৃহ বলা যায় না। গৃহ হবে সেই আবাসস্থল যেখানে পরিবারের সদস্যরা একত্রে বসবাস করবে এবং প্রত্যেকের মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, সেটাই হচ্ছে গৃহ। আর যদি বলে গৃহ কি, তাহলে বলা যায় গৃহ হচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। একটি ঘর বা গৃহ আমরা যেটাকে বলি, সেখানে কর্ম ব্যবস্থাপনা থাকতে হবে। সে কর্ম ব্যবস্থাপনার, গৃহ ব্যবস্থাপনার একটি কাঠামো বা ছক দেওয়া আছে, সেটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 3 নং পৃষ্ঠা খুললে পরে দেখতে পাবে। আশা করছি সবাই পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে বসেছ। এই কাঠামোটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধারণা নেওয়ার একটা কাঠামো। ব্যবস্থাপনা হচ্ছে কর্ম পদ্ধতির সমষ্টি। সে কর্ম পদ্ধতি শারীরিক মানসিক উভয় দিক থেকে আসবে। আর এই কর্ম পদ্ধতির সমষ্টিটা যদি আবার আমি ভাঙি, তাহলে সেখানে আসবে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, আর সবটা মিলা হবে সম্পদের ব্যবহার। আর আমরা জানি সম্পদ 2 প্রকার, বস্তুগত সম্পদ এবং মানবীয় সম্পদ। এবং সেই সম্পদের ব্যবহার যেটা হবে, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য অর্জন। এখন আমি ধারাবাহিকভাবে এই কাঠামোর যে বিভিন্ন স্তরগুলা সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লক্ষ্য করো, এখানে পাঠ 2-এ আছে লক্ষ্য ও লক্ষ্যের প্রকারভেদ। প্রথমে জেনে নাও লক্ষ্য কি। লক্ষ্য বা উদ্দেশ্য গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। লক্ষ্য বা উদ্দেশ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে। প্রতিটি পরিবার ছোট বড় নানা রকম লক্ষ্য পোষণ করে। সাধারণত মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের লক্ষ্য স্থির হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো পরিবার অর্থ উপার্জনকে বেশি প্রাধান্য দেয়, আবার কেউ সম্পত্তি বৃদ্ধি করতে চায়, কেউ বা তার সদস্যদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায়। এটা লক্ষ্য বা টার্গেট, কে কোন দিকে যাবে। লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য যা সুনির্দিষ্ট পরিধি আছে এবং যা ব্যক্তির কার্যাবলীকে নির্দেশনা দান করে। এটা লক্ষ্য নিয়ে সাময়িকটা ধারণা দেওয়া হলো। এবার আসো লক্ষ্যের প্রকারভেদ। লক্ষ্য কত রকমের বা কত প্রকার? 3 প্রকার, সেটা নিকেল ও ডর্সি তাদের মতামত অনুযায়ী। দীর্ঘমেয়াদী লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য, তাৎক্ষণিক লক্ষ্য। দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে যে লক্ষ্যটা তুমি স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। এ লক্ষ্য সময় সাপেক্ষ, বেশ কিছুটা সময় নিয়ে এটা চলতে থাকবে। এটার মধ্যে চলে আসবে মধ্যবর্তীকালীন লক্ষ্যটা, সেটা হবে পরিবার তার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য প্রায়ই মধ্যবর্তীকালীন বা স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে থাকে। তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে ছোট ছোট লক্ষ্য। তবে ছোট ছোট লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য, এগুলিতে যেতে হলে তাৎক্ষণিক লক্ষ্য অবশ্যই দরকার। মনে করো তুমি ডাক্তার হতে চাও, তাহলে তুমি প্রথমেই তো তোমার লেখাপড়ার শুরুতে সে মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছ না। সে নার্সারি বা কেজি যখন তুমি বিদ্যালয় শুরু করবে, তখনই তোমার গার্জিয়ান বা তোমার ভিতরে আসুক না, গার্জিয়ানের ভিতরে আসবে, তোমাকে ডাক্তার বানাবে। সেই থেকে কিন্তু পড়াটা ওইভাবেই চালিয়ে নিতে হবে। এটি একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য। নবম শ্রেণীতে তোমাকে বিজ্ঞান বিভাগ পাওয়ার জন্য ভালো করে পড়তে হবে। তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে তোমাকে
উত্তীর্ণ হতে হবে, তারপর তোমার জন্য শিক্ষক, ভালো শিক্ষকের ব্যবস্থা করা, তারপরে নিয়মিত স্কুলে যাওয়া, মনোযোগ সহকারে লেখাপড়া করা, শ্রেণীর কাজ ঠিকমতো সম্পন্ন করা, এই সমস্ত কাজগুলো হয়ে যাবে তখন তোমার তাৎক্ষণিক লক্ষ্যের অন্তর্ভুক্ত। পাঠ তিনে গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। গৃহের ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে সকল সম্পদ ব্যবহারে পারদর্শিতা অর্জন। গৃহ ও গৃহের বাইরে একটি সুষ্ঠু বাসোপযোগী পরিবেশ গড়ে তোলা, দৈনন্দিন জীবনের সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে সচেষ্ট হওয়া, পেশাগত ক্ষেত্রে যোগ্যতা বৃদ্ধি করা, উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করা, দূষণমুক্ত বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা, বর্তমান ও ভবিষ্যতে জ্বালানি সংকটের ক্ষেত্রে সচেতন হয়ে তা দূরীকরণে সক্রিয় অংশগ্রহণ করা ইত্যাদি। গৃহ ব্যবস্থাপনা শিক্ষা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের জন্য পারিবারিক সার্বিক কল্যাণ ও উন্নয়ন বিধানের যাবতীয় গুণাবলী অর্জন করতে সহায়তা করে। পাঠ চার, গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়। সেই পদ্ধতি বা পর্যায়গুলোই কিন্তু পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, এইগুলো নিয়ে একটু আলোচনা করছি। পরিকল্পনা, গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা করা। পরিকল্পনা প্রণয়নের সময় কিছু বিষয় বিবেচনা আনতে হয়। পরিবারের বিভিন্ন সদস্যের মতামত যাচাই করে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হয়। আর আমরা জানি পরিকল্পনা কোনো কাজে কাজ শুরুর আগে করতে হয়, যেটাকে প্ল্যান বলে। বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, কাজ করার ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি পরিকল্পনায় বিবেচনার বিষয় হিসাবে অন্তর্ভুক্ত থাকতে হবে। পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজন বোধে পরিবর্তন করা যায়, অর্থাৎ নমনীয় হতে হবে, যে এটা আমি ডিসিশন নিলাম এটা কোনো মতেই চেঞ্জ করা যাবে না, এই ধরনের যেন না হয়। কারণ পরিবারটার সদস্য আমরা সবাই, সবার সুযোগ সুবিধাগুলো দেখে আমাদের পরিবার তো আমাদেরই কাজে, সবার মতামতের দিকেও খেয়াল করতে হবে, সুবিধা অসুবিধার দিকে খেয়াল করতে হবে, একটা জিনিস এভাবে স্বেচ্ছাচারিতার মতো নির্দিষ্ট করে দেওয়া যাবে না। সংগঠন, গৃহীত পরিকল্পনা অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নাম হচ্ছে সংগঠন। এর প্রথম পর্যায়ে ব্যক্তি তার করণীয় কাজের বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস রচনা করে। দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি তার কোন কাজ আগে এবং কোন কাজ পরে করবে তার ধারাবাহিকতা রচনা করে। তৃতীয় পর্যায়ে ব্যক্তি তার একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করে। কারণ একটি পরিবারের কোনো কাজ আছে করে ফেলা যায় একাই, আবার বেশিরভাগ কাজগুলোই কিন্তু সবার সমন্বয়ে করতে হয়, কাজে সেদিকে খেয়াল রাখতে হবে যে কোন ব্যক্তি কোন কাজে দক্ষ, কার পারদর্শিতা কতটুকু, তাকে সেইভাবে কাজগুলা বণ্টন করে দিতে হবে। তারপর আসছে নিয়ন্ত্রণ। গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কি না তা পর্যবেক্ষণ করা। তার মানে হচ্ছে পরিকল্পনা করব, সংগঠন করব, তারপরে যে নিয়ন্ত্রণ সেটার মধ্যে এসে দেখা যাচ্ছে যে কে কোন কাজে দক্ষ বা করবে কি না, তার মতামতটা কেমন সেটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থার কতগুলো স্তর পর্যায়ক্রমে অংশগ্রহণ অগ্রসর হতে হয়। কর্মে সক্রিয় হওয়া, পর্যবেক্ষণ করা, অভিযোজন করা বা খাপ খাওয়া। আমরা জানি অভিযোজন হচ্ছে যে নিজেকে নতুন পরিবেশে খাপ খাওয়ায় নেওয়াটাকেই বলা হয় অভিযোজন ক্ষমতা। কর্মে সক্রিয় হওয়া, প্রথম স্তরে কাজে উদ্যোগ নেওয়া বা সক্রিয় হয়ে কাজ করা বোঝায়।
কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপর আসো পর্যবেক্ষণ করা। পর্যবেক্ষণ করা এমন একটি কাজ যেটা কাজের শুরুতে আগেও করা যাবে না, শেষেও করা যাবে না। পর্যবেক্ষণ করতে হয় কাজ চলাকালীন সময়ে, যে আমি যে উদ্দেশ্যে কাজটা করছি সেটা করার জন্য আগে তো পরিকল্পনা করা হবে, কিভাবে করব, এটা রেজাল্টটা কি আসতে পারে, সেটা হচ্ছে কিনা সেটা তদারকি যেটাকে বলে, সেটা কাজ করাকালীন সময় করতে হবে। তারপরে সর্বশেষে যেটা অভিযোজন বা খাপ খাওয়ানোর কথা বললাম, সেটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী গৃহীত পরিকল্পনায় কিছুটা রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হচ্ছে অভিযোজন বা খাপ খাওয়ানো। সর্বশেষে আসে মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনায় সর্বশেষ পর্যায় হলো মূল্যায়ন করা। কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে মূল্যায়ন। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপর কাজের ফলাফল নির্ভর করে। পরিকল্পনা ছিল যে আমি কাজটি কিভাবে করব, কিভাবে করলে ঠিক হবে, এটা রেজাল্টটা কি আসলে পরে আসা দরকার, কতটুকু আমি চাই, এটা পরিকল্পনা ছিল। তারপরে ছিল এটা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে যে বললাম কর্মে সক্রিয় হওয়া, পর্যবেক্ষণ করা, অভিযোজন, এইসব কিছু মিলে কাজের ফলাফল নির্ভর করবে এবং এগুলোর উপর নির্ভর করে আমি মূল্যায়নে যেতে হবে। মূল্যায়ন যদি না করি তাহলে এটার ফলটা আমি যেরকম আশা করেছিলাম সেরকম হয়েছে কিনা সেটাই তো বোঝা যাবে না। যেমন এখানে লেখা আছে মূল্যায়ন ছাড়া কাজের সফলতা বা বিফলতা নিরূপণ করা যায় না। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করতে হয়। উদ্দেশ্য সাধিত না হলে বোঝা যাবে যে ফল ভালো হলো না, কারণ মূল যে কথাটা ছিল সেটাই ছিল লক্ষ্য অর্জন। লক্ষ্য বা উদ্দেশ্য নিয়েই আমি কাজ শুরু করলাম, আর যেই লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সেটা আমি পেয়েছি কি না, সেটা পরিপূর্ণ হলো কি না, সেটাই তো কাজের সফলতা আর বিফলতা। হলে সফলতা, সফল হলাম, আর নতুবা বিফল হলাম। মূল্যায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য অনুযায়ী, লক্ষ্য বা উদ্দেশ্য যেটা, সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা, কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা, কাজে ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে কাজে সফল হওয়া। সফল তো হতেই হবে, নতুবা পারিবারিক যে কাজগুলো এগুলো তো ঠিক হবে না। আমি তো পরিবারের উন্নতির জন্য, সবাই ভালো থাকার জন্য, সুন্দর থাকার জন্যই তো আমাদের এত পরিকল্পনা। পরিকল্পনা এমনও হতে পারে কোনো কারণে ব্যাঘাত ঘটতে পারে, কারো অদক্ষতার কারণে বা পরিকল্পনা সঠিক না হওয়ার কারণে, সেই যদি অনুসন্ধান করে যদি দেখা যায় যে সফল হতে পারিনি আর একটু ভালো, এটা তো অন্য কোনো দোষের কিছু না, আমি পরবর্তীতে আমার সংশোধনের জন্য এগিয়ে যাব। এই জন্যই মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন হচ্ছে টোটাল রেজাল্ট আসবে যেটা সেটা। পাঠ পাঁচ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর প্রতিটি স্তরে বা ধাপে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। গ্রস ও ক্রান্ডেলের মতে সিদ্ধান্ত গ্রহণের মূল কথা হল সমস্যা সমাধানে একাধিক কার্যক্রম বা পন্থা থেকে একটি বিশেষ কার্যক্রম পছন্দ করা। সিদ্ধান্ত গ্রহণের আবার অনেকগুলো পদ্ধতি বা পর্যায় আছে, সেগুলো হচ্ছে সমস্যার স্বরূপ উপলব্ধি, বিকল্প অনুসন্ধান, বিকল্পসমূহ সম্পর্কে চিন্তা, একটি সমাধান গ্রহণ, গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। সমস্যার স্বরূপ উপলব্ধি। সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রকৃতি নির্ণয় করতে হবে। প্রকৃতি হচ্ছে এটা চরিত্র বা নমুনাটা কেমন। সমস্যার স্বরূপ অবগত না হলে সুষ্ঠু সমাধান আশা করা যায় না। সমস্যা কখনো সাধারণ আবার কখনো কঠিন বা জটিলও হতে পারে।
সমস্যার স্বরূপ উপলব্ধির পরে আসে সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান। আমি যখন সমস্যা উপলব্ধি করতে পারলাম যে একটা সমস্যা হয়ে গেছে আমার পরিকল্পনায়, তখন আমি সমস্যাটা সমাধানের জন্য বিকল্প মানে অল্টারনেট আবার কোনো একটা কিছু অনুসন্ধান মানে খুঁজে বের করবো কোনো পথ। সেই পথ ব্যবহার করতে গিয়ে আমাকে বিকল্প পন্থাগুলোর পর্যালোচনা করার জন্য অভিজ্ঞতা, জ্ঞান ও সময় প্রয়োজন হয়। অর্থ, সময়, শক্তি ইত্যাদি সম্পদ ব্যবহারের আলোকে বিকল্প ব্যবস্থাগুলো যাচাই করে সিদ্ধান্তে পৌঁছাতে হয়। এখন আমি বিকল্প একটা সিদ্ধান্ত নিলাম, সেটাও তো ঠিক নাও হতে পারে। এভাবে বিকল্পগুলোকেও আবার চেঞ্জ করা হতে পারে। যেমন বিকল্প সময় সম্পর্কে চিন্তা, যে আমার যে অল্টারনেট যে পথগুলো বেরিয়ে আসলো সেগুলো থেকে এখন আমি কোনটাকে নিব, সেই যাচাই বাছাইয়ের জন্য বলছে যে বিশদভাবে মূল্যায়ন করতে হয় সমস্যাগুলো, প্রতিটি বিকল্পের ফলাফল, এর সুবিধা অসুবিধা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখতে হয়। কারণ আমি বিকল্প পথ তো একের অধিক নিতে পারি, প্রত্যেকটা রেজাল্টটা আবার আমাকে দেখতে হবে, যেটা আমার উপযোগী হবে, পরিবারের সদস্যদের জন্য কাম্য হবে সেই পথটাই আমি নিব। তারপর আমি একটা সমাধান গ্রহণ করব। সেখানে সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ স্তর হচ্ছে অনেকগুলো বিকল্প পন্থার মধ্যে হতে একটি পন্থা বেছে নেওয়া। এই স্তরটি খুবই প্রভাবশালী, এটা মানুষের সমস্ত জীবনধারাকে প্রভাবিত করে। কারণ আমি অনেকগুলা থেকে যখন একটা নিচ্ছি সেটা দিয়ে আমি সব কিছু করবো, অবশ্যই এটা একটা বেশ একটা ভালো মূল্যায়ন এটাকে করতে হবে। মানুষ যদি একটি যুক্তিপূর্ণ বিকল্প খুঁজে নেয়, তবুও তারা সবচেয়ে ভালো পন্থাটা নির্বাচনের জন্য খুব কম সময় চেষ্টা করে। সময় এবং পারিবারিক অবস্থার দ্বারা মানুষ অনেক সময় প্রভাবিত হয়। অনেকগুলি বিকল্প পথ থেকে আমি তো একটা বেছে নিলাম, সেই নেওয়াটা তো দেখা যায় অনেক সময় আমাদের গাফিলতির কারণে, আমাদেরই কাজ, আমরা একটা ভালো পথ অবলম্বন করলে একটু আলসেমি, যে আমার সময় হবে না বা পিছনে আমি অতটা খরচ করতে পারবো না, সেখানেও আমাদের ব্যক্তিগত কাজেও আমরা নিজেরাই দেখা যায় গাফিলতি করতে থাকি। সর্বশেষ হচ্ছে গৃহীত সিদ্ধান্তের জন্য দায়িত্ব গ্রহণ। যে সিদ্ধান্ত গ্রহণ করা হলো তার ফলাফল জেনে দায়িত্ব গ্রহণ করাই হলো সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়। গৃহীত সিদ্ধান্তটির দায়িত্ব গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে, নতুবা পূর্ববর্তী পর্যায়গুলোর সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং বিকল্প বাছাইকরণের পর যে সমাধান গ্রহণ করা হলো তা কার্যকর করার জন্য দায়িত্ব গ্রহণ করতেই হবে। সিদ্ধান্ত গ্রহণকারী পরিবারের সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তিনি বহন করবেন যার সাথে পরিবারের সকলের সুসম্পর্ক বিদ্যমান এবং যিনি যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য সচেতন। এই পয়েন্টে দেখো বেশ কিছু জিনিস আছে, যে বিকল্পগুলো বাছাই টাছাই করে পরে একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সিদ্ধান্তটা কে গ্রহণ করবে? যে কোনো একজনকে দায়িত্ব দেওয়া হবে যে তুমি এরকম করে কাজটা করো। কাকে দেওয়া হবে? এই যে বলা হয়েছে যে যার সাথে পরিবারের সকলের সুসম্পর্ক বিদ্যমান, কারণ উনি দায়িত্ব গ্রহণ করার সময় কারো সাহায্য পেতে চাইতে পারেন, তখন যেন ওনাকে সাহায্য করে। ওনার প্রতি যদি যার সম্পর্ক যদি ভালোই না থাকে তো ওনার কথাও তো কেউ শুনবে না। কাজে এমন একজনকেই দিতে হবে যিনি যাকে যেটা বলবেন সাহায্য করার জন্য সে ব্যক্তি যেন ওনার কথাটা শুনেন, এবং যিনি নাকি দায়িত্ব কর্তব্য সচেতন, যার নাকি একটা দায়িত্ব জ্ঞান আছে, কর্তব্য সম্পর্কে একটা সচেতনতা আছে যে আমাকে এই দায়িত্বটা দেওয়া আছে এবং আমাকে করতেই হবে, যে কোনো মূল্যে এটা আমাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আচ্ছা, তারপরে আসো, এখানে বেশ কিছু নয়, এখানে তোমার অনুশীলনীতে অল্প দুই একটাই বহু নির্বাচনী থাকে। এখানে আছে দুইটা,
দুইটা তিন চারটা বহু নির্বাচনী আর দুইটা আছে সৃজনশীল প্রশ্ন। কিন্তু চারটা বহু নির্বাচনী দিয়ে তো আর একটা অধ্যায় শেষ করা যাবে না। অধ্যায়ের শুরু থেকে এখান থেকে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন খুঁজে বের করতে হবে। তো আজ এ পর্যন্তই, সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করবে, আশা করছি হয়তোবা সহসাই বিদ্যালয়গুলো খুলে যাবে। তো ততদিন পর্যন্ত আমরা এই আগের মতো আবার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে চলব, লেখাপড়ার দিকে মনোযোগী হব এবং সব বিষয়ে সচেতন থাকব। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।